গায়ক বাদশার সঙ্গে প্রেম বিয়ে নিয়ে মুখ খুললেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এদিকে বিয়ে করলেন দ্বিতীয়বারের মতো মুনাওয়ার ফারুকি। এমনই ভাইরাল হয়েছে কিছু নিউজ, কার সঙ্গে বিয়ে করলো তাও হলো ভাইরাল। ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা গান দিয়ে বরাবরই আলোচনায় থাকেন তিনি। 2000 সালে তার প্রথম সংসার ভেঙে যাওয়ার পর শোবিজের অনেকের সঙ্গে নাম জড়িয়েছেন এই তারকার। এবার পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নাকি প্রেম করছেন বাদশা। সম্প্রতি এ বিষয়টি নিয়েই মুখ খুলেছেন পাকিস্তানি অভিনেত্রী নিজেই। গেল বছর ডিসেম্বরে শোনা যায় পাকিস্তানি এই অভিনেত্রীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন গায়ক বাদশা। মূলত হানিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা কিছু ছবিকে কেন্দ্র করেই এমন গুঞ্জন চাউর হয়েছিল শোবিজ পাড়ায়। তবে এতদিন বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছিলেন বাদশা এবং হানিয়া। অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী হানিয়া আমির। দিন কয়েক আগে একটি রেডিও সাক্ষাৎকারে হানিয়া আমির বলেন, মাঝে মাঝে মনে হয় আমার একটি সমস্যা, যেটা হলো আমি বিয়ে করিনি। যদি আমি বিয়ে করতাম তবে এমন অনেক গুজব থেকে দূরে থাকতাম আমি। এটি কেবল বাদশার সঙ্গেই নয়, যে কেউ হতে পারে। আমার পাশে অবিবাহিত কেউ থাকলেই গুঞ্জন উড়ে যায় আমি তার সঙ্গে প্রেম করছি। বাদশা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমরা দুজনে খুব ভালো বন্ধু। বাদশা খুব সহজ সরল মানুষ, ব্যক্তি হিসেবেও চমৎকার। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন বন্ধু? দেখুন, আমি যদি খারাপ বোধ করি, আমি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করি, তবে কি আপনারা আমার খবর নেবেন? জানা গিয়েছে ইনস্টাগ্রাম পোস্টে প্রথম হানিয়াকে নিয়ে নিজের মনের ভাব প্রকাশ করেন বাদশা। এরপর দুবাইতে সাক্ষাৎ করেন তারা দুজনে, সেখানে ভালোভাবে সময় কাটান এই দুই তারকা। সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা মাত্রই প্রেমের গুঞ্জন ওঠে বাদশা এবং হানিয়ার সম্পর্কে। তবে এ সম্পর্ক নিয়ে হানিয়া কথা বললেও এখনও নীরব ভূমিকায় পালন করছেন গায়ক বাদশা। আবার নাকি বিয়ে করেছেন মুনাওয়ার ফারুকি। নানা কারণে খবরের শিরোনামে উঠে আসেন প্রায়ই কৌতুক শিল্পী এবং ইনফ্লুয়েন্সার মুনাওয়ার ফারুকি। ব্যক্তিগত জীবনেও তাকে বারবার চর্চার মুখে পড়তে হয়েছে। বিগ বস 17-তে অভিনেত্রী আয়েশার সঙ্গে নাম জড়ান তার। সেই বিতর্কও কম হয়নি। বিগ বসের মঞ্চেই আয়েশা জানিয়েছিলেন মুনাওয়ারের সঙ্গে নাকি বিয়ে অবধি ঠিক হয়েছে এই জনপ্রিয় কৌতুক শিল্পীর। কিন্তু পাশাপাশি নাকি প্রাক্তন প্রেমিকা নাজিলার সঙ্গেও সম্পর্ক রেখেছিলেন এই কৌতুক শিল্পী। ফলে আয়েশার সঙ্গেও সম্পর্ক স্থায়ী হয়নি। আর এবার শোনা যাচ্ছে গোপনেই নাকি বিয়ে করেছেন দ্বিতীয়বারের মতো মুনাওয়ার ফারুকি। বিগ বস 17-এর বিজেতার এক ঘনিষ্ঠ সূত্র মাধ্যম জানিয়েছে মুনাওয়ার বিয়ে করেছে। এই বিষয়গুলি ও গোপন রাখতে চায়, এজন্যই বিয়ের ছবিও দেখতে পাবেন না। দম্পতির খুব ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারই শুধু বিয়েতে উপস্থিত ছিলেন। একেবারে ব্যক্তিগত পরিসরে বিয়ের অনুষ্ঠান পালন করেছে মুনাওয়ার ফারুক। জানা যায় মুনাওয়ারের দ্বিতীয় স্ত্রীর নাম মেহজাবিন কোটওয়ালা। পেশায় তিনি রূপদান শিল্পী। 10 থেকে 12 দিন আগেই নাকি বিয়ে সেরেছেন মুনাওয়ার। কিন্তু 26 মে মুম্বাইয়ের এক 5-তারকা হোটেলে বসেছিল রিসেপশনের আয়োজন। সেখানে রূপালী দুনিয়ার কেউ না থাকলেও অভিনেত্রী তথা মুনাওয়ারের বন্ধু হিনা খান উপস্থিত ছিলেন। সেখান থেকেই তাদের এই বিয়ের খবর জানতে পারা গিয়েছে। এর আগেও মুনাওয়ারের একবার বিয়ে হয়েছিল, যার ঘরে 5 বছরের এক ছেলে সন্তানও রয়েছে। মুনাওয়ার সম্পর্কে আপনাদের কি মন্তব্য এবং বলিউডের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফ লাইন।